চলমান সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনা ও বিজিপির 100 জন সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজার টেকনাফে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিশেষ ব্যবস্থায় নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে তাদের টেকনাফের দিকে নিয়ে যায়। টেকনাফের হিল্লা উচ্চ বিদ্যালয়ে আপাতত তাদের রাখা হবে বলে জানা গেছে। বিজিবির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম 100 জনের হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। বিজিপি সূত্রে জানা যায়, গত কয়েকদিন ঘুমদুম সীমান্তের ওপারে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ তুমরু লেফট ক্যাম্প ও টেকুবনিয়া সীমান্ত চৌকিতে রাখাইন রাজ্যের বিদ্রোহী আরকান আর্মির সঙ্গে বিজিপি ও জান্তা বাহিনীর তীব্র লড়াই হয়েছে। এতে আরকান আর্মি মিয়ানমার সরকারের 2টি স্থাপনা দখল করে নিয়েছে। এর আগে 4 ফেব্রুয়ারি আরকান আর্মি তুমরু রাইট ক্যাম্প দখল করে নেয়। আরকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে গত কয়েকদিনে বিজিবি সদস্য, সামরিক ও বেসামরিক সদস্য সহ মোট 131 জন নাইক্ষ্যংছড়ির গুমদুমে ও টেকনাফের উখিয়ায় পালিয়ে আসেন। পরে তারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে নিরাপদ আশ্রয়ে যান। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যদের সমুদ্রপথে ফেরত পাঠানোর ব্যাপারে প্রক্রিয়া চলছে। একদম খুচরা করে বললে দু একজন।